আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে অ্যাকোয়ারিয়াম ফর বিগিনার সিরিজের পর্ব 8 নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এর আগের পর্বে আমরা দেখেছিলাম যারা কিনা আমরা এই ফিশ কিপিং হবিতে নতুন রয়েছি তারা কিভাবে সহজে একটি ট্যাঙ্ক সেট আপ করতে পারি, আর একটি ট্যাঙ্ক সেট আপ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর পরবর্তী ধাপ হয় সেই ট্যাঙ্কে সাইক্লিং করা, অর্থাৎ সেই ট্যাঙ্কে নাইট্রোজেন সাইকেল সম্পূর্ণ করা। কারণ নাইট্রোজেন সাইকেল সম্পূর্ণ করা ছাড়া কখনোই কোনো ট্যাঙ্কে কোনোভাবে মাছ ছাড়া সম্ভব না। তো এই জন্যই অবশ্যই একটি ট্যাঙ্ক সেট আপ দেওয়ার পর পরবর্তী ধাপ অবশ্যই হওয়া উচিত সেই ট্যাঙ্কে সম্পূর্ণভাবে সাইক্লিং করা। তো আজকের এই পর্ব 8 এর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে কিভাবে আমরা একটি নতুন ট্যাঙ্কে সেট আপ দেওয়ার পর সেই ট্যাঙ্কের সাইক্লিং কমপ্লিট করতে পারি। আরও জানার চেষ্টা করব যে নাইট্রোজেন সাইকেল কি, নাইট্রোজেন সাইকেল প্রসেসটা কিভাবে সম্পূর্ণ হয়, আরও বিভিন্ন তথ্য নিয়ে আজকের এই ভিডিওটিতে জানার চেষ্টা করব। তো চলেন আর কোনো ধরনের কথা না বাড়াই সরাসরি আজকের এই ভিডিওটিতে যাওয়া যাক। তো প্রথমে আমরা জানার চেষ্টা করব যে নাইট্রোজেন সাইকেল কি, যে চক্র বা সাইকেলের মাধ্যমে জৈব উপাদান পচে অ্যামোনিয়া সৃষ্টি হয়, পরবর্তীতে অক্সিজেনের উপস্থিতিতে নাইট্রিফাইং ব্যাকটেরিয়ারা সেই অ্যামোনিয়াকে ভেঙে নাইট্রাইটে রূপান্তরিত করে, পরবর্তীতে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ারা সেই নাইট্রাইটকে ভেঙে নাইট্রেটে রূপান্তরিত করে। এই অ্যামোনিয়া থেকে নাইট্রেটের রূপান্তর পর্যন্ত যে এক চক্রের সৃষ্টি হয় সেই চক্রকে নাইট্রোজেন সাইকেল বা নাইট্রোজেন চক্র বলে। আর এই অ্যামোনিয়াকে ভেঙে নাইট্রাইট এবং পরবর্তীতে নাইট্রাইটকে ভেঙে নাইট্রেটে রূপান্তর, এই সম্পূর্ণ প্রসেসটিকে বলা হয় নাইট্রিফিকেশন। এখন এগুলো গেল টেকনিক্যাল কথাবার্তা, কিন্তু এখন আমরা যদি একটু ভাবি যে আমাদের ট্যাঙ্কে আসলে কি হয়। আমরা যখন একটি ট্যাঙ্কে সুন্দরভাবে সেট আপ দিই, সেই ট্যাঙ্কে সুন্দরভাবে ডেকোরেট করি, সেই ট্যাঙ্কে একটি ফিল্টার দিই, ফিল্টারে এনাফ বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করার জন্য বায়োলজিক্যাল মিডিয়া দিই, সিনথেটিক কটন দিই মেকানিক্যাল ফিল্ট্রেশনের জন্য, তখন আমরা যখন প্রতিনিয়ত মাছদেরকে খাবার দিই তখন সেই খাবার হতে সৃষ্ট বর্জ্য এবং আমাদের মাছদের হতে সৃষ্ট বর্জ্য হতে তৈরি হয় বিষাক্ত অ্যামোনিয়া। আর এই বিষাক্ত অ্যামোনিয়াযুক্ত পানি যখন আমাদের ফিল্টার দিয়ে প্রবাহিত হয় তখন সেই ফিল্টার মিডিয়ার মধ্যে বসবাসরত নাইট্রিফাইং ব্যাকটেরিয়ারা সেই অ্যামোনিয়াকে ভেঙে নাইট্রাইটে রূপান্তরিত করে, পরবর্তীতে সেই নাইট্রাইটকে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ারা নাইট্রেটে রূপান্তরিত করে। আর এই নাইট্রেট অনেকটাই নিরাপদ অ্যামোনিয়ার তুলনায়। আর পরবর্তীতে আমরা যখন উইকলি মেনটেন্স করি, অর্থাৎ আমরা যখন ওয়াটার চেঞ্জ দিই, তখন সেই নাইট্রেটের মাত্রাও একটি ব্যালেন্সড পর্যায়ে চলে আসে, অর্থাৎ আমাদের পুরো ট্যাঙ্কটি একটি প্রপার সাইক্লিংয়ের মধ্যে থাকে। আর এভাবেই একটি ফিশ অনলি ট্যাঙ্কের নাইট্রোজেন সাইকেল সংগঠিত হয়। আর ফিশ অনলি ট্যাঙ্ক এবং প্ল্যান্টেড ট্যাঙ্কের মধ্যে নাইট্রোজেন সাইকেলের একটু পার্থক্য রয়েছে। প্ল্যান্টেড ট্যাঙ্কের মধ্যে প্ল্যান্টস থাকে, যখন অ্যামোনিয়াকে ভেঙে নাইট্রেট রূপান্তরিত হয় তখন সেই নাইট্রেটকে খাদ্য হিসেবে গ্রহণ করে প্ল্যান্টেড ট্যাঙ্কের মধ্যে থাকা প্ল্যান্টসরা। আর যেহেতু ফিশ অনলি ট্যাঙ্কের মধ্যে কোনো প্রকার প্ল্যান্টস নেই, সেহেতু সেই নাইট্রেট ট্যাঙ্কের মধ্যেই থেকে যায়, আর আমরা পরবর্তীতে ওয়াটার চেঞ্জের মাধ্যমে সেই নাইট্রেটের মাত্রাকে কমিয়ে নিয়ে আসি। তো আমরা বুঝলাম নাইট্রোজেন সাইকেল কি এবং এটি কিভাবে সংগঠিত হয় আমাদের ফিশ অনলি ট্যাঙ্কের মধ্যে। এবার আমরা জানার চেষ্টা করব যে কিভাবে আমরা আমাদের ট্যাঙ্কে সাইক্লিং করতে পারি। আমরা যখন একটি ট্যাঙ্ক সেট আপ দিই, সেই ট্যাঙ্কটি সেট আপ দেওয়ার পর পরবর্তী কাজ হবে সেই ট্যাঙ্কে সাইক্লিং করা। তো আমরা কিভাবে একটি ট্যাঙ্কে সাইক্লিং করব। তো প্রথমত আমাদের একটি ট্যাঙ্কে প্রপার ওয়েতে সেট আপ দিতে হবে, পরবর্তীতে সেই ট্যাঙ্কে সম্পূর্ণভাবে পানি দিয়ে পূর্ণ করতে হবে, সেই ট্যাঙ্কের জন্য উপযুক্ত ফিল্টার চুজ করতে হবে, আর সেই ফিল্টারের মধ্যে উপযুক্ত মিডিয়া দিতে হবে। আর আমরা যদি আমাদের ফিল্টারের মধ্যে মিডিয়াই না দিই তাহলে বায়োলজিক্যাল ফিল্ট্রেশন কেমনে হবে, আর বায়োলজিক্যাল ফিল্ট্রেশন যদি আমাদের ফিল্টারের মধ্যে না হয় তাহলে নাইট্রোজেন সাইকেল কিভাবে হবে। তো এই জন্য আমাদের আগে ফিল্টার এবং ফিল্ট্রেশন সিস্টেম নিয়ে ভালোমতো অবগত হতে হবে। আপনারা যারা নতুন রয়েছেন, আপনাদের যদি ফিল্টার এবং ফিল্ট্রেশন সিস্টেম নিয়ে ক্লিয়ার ধারণা না থাকে তাহলে আপনারা আমার ফিল্টার এবং ফিল্ট্রেশন সিস্টেম নিয়ে করা ভিডিওটি দেখে আসতে পারেন। আমি তার লিঙ্ক পিন, কমেন্ট এবং আই বাটনে দিয়ে রাখার চেষ্টা করব। আপনারা যদি সেই ভিডিওটি দেখেন তাহলে ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন আশা করি ফিল্টার এবং ফিল্ট্রেশন নিয়ে। তো আমাদের ফিল্টার এবং ফিল্টারের মধ্যে উপযুক্ত মিডিয়া দেওয়ার পর ফিল্টারটিকে চালু করে দিতে হবে। আমি অনেক সময় আমার কমেন্ট বক্সে একটি প্রশ্ন বারবার পাই যে ফিল্টার কতক্ষণ চালাতে হবে। তো এর সহজ সরল উত্তর হলো সব সময়ের জন্য চালাতে হবে। আপনার অ্যাকোয়ারিয়ামটি যতদিন থাকবে ততদিন পর্যন্তই আপনার ফিল্টার সব সময়ের জন্যই চালাতে হবে। তো এই নাইট্রোজেন সাইকেলের জন্য কোনো প্রকার ব্যতিক্রম নয়, আপনার এই নাইট্রোজেন সাইকেল সম্পূর্ণ হওয়ার সময়ও সম্পূর্ণভাবে ফিল্টারটি চালু করতে হবে। তো আমরা ফিল্টার চালু করার পর 45 দিনের জন্য অপেক্ষা করা শুরু করব, অর্থাৎ এই 45 দিনের মধ্যে আমরা কোনো প্রকার মাছ দিব না। আর এই 45 দিন ধরে আমরা আমাদের ট্যাঙ্কটিকে সাইক্লিং করব। আর এই সাইক্লিং প্রসেসটি শুরু করার জন্য আমরা যেভাবে মাছদেরকে প্রতিনিয়ত খাবার দিই সেভাবে প্রতিনিয়ত মাছদেরকে খাবার দিব, কিন্তু কোনো প্রকার মাছ থাকবে না সেই ট্যাঙ্কের মধ্যে, অর্থাৎ আমরা ঘোস্ট ফিটিং করব।
অর্থাৎ আমরা আমাদের ট্যাঙ্কের মধ্যে যতটি মাছ দিতে চাই সেই পরিমাণ খাবার আমরা প্রতিদিন আমাদের ট্যাঙ্কের মধ্যে দিব। পরবর্তীতে সেই খাবারগুলো নিচে গিয়ে জমা হতে থাকবে এবং সেই খাবারগুলো পচে অ্যামোনিয়া সৃষ্টি করবে। পরবর্তীতে সেই অ্যামোনিয়াকে ভাঙার জন্য বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো আমাদের বায়োলজিক্যাল মিডিয়াতে অটোমেটিকলি জমা হতে থাকবে, অর্থাৎ জন্মগ্রহণ করবে, এবং অ্যামোনিয়াকে ভেঙে নাইট্রাইট এবং পরবর্তীতে নাইট্রাইটকে ভেঙে নাইট্রেটে রূপান্তরিত করবে। আর সেই নাইট্রেট অ্যামোনিয়া হতে অনেকাংশেই নিরাপদ হবে আমাদের মাছদের জন্য। তো এই সম্পূর্ণ প্রসেসটি হওয়ার জন্য আমাদের ফিল্টারের মধ্যে আগে বায়োলজিক্যাল মিডিয়াতে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াদের জন্ম হতে হবে। আর এই বায়োলজিক্যাল মিডিয়াতে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ারা একদিন বা দুই দিনের মধ্যে কখনোই জন্ম হবে না। বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াদের আমাদের ট্যাঙ্কের ফিল্টারের মধ্যে জন্ম নিতে প্রায় 15 থেকে 20 দিন বা তার বেশি দিন সময় লাগতে পারে। তো এই জন্যই আমরা নিরাপত্তার জন্য 45 দিন ধরে আমাদের ট্যাঙ্কটিকে সাইক্লিং করব। আর এই সাইক্লিং চলাকালীন আমাদের ট্যাঙ্কের প্রতিনিয়ত মেনটেন্যান্স করে যেতে হবে আমাদেরকে। আর আমাদের মেনটেন্যান্সটি হবে কিছুটা এরকম, যেরকম প্রথম সপ্তাহে আমাদের 3 বার ওয়াটার চেঞ্জ করতে হবে, অর্থাৎ 2 দিন পর পর ওয়াটার চেঞ্জ করতে হবে। দ্বিতীয় সপ্তাহে আমাদের 2 বার ওয়াটার চেঞ্জ করতে হবে, অর্থাৎ 3 দিন পর পর ওয়াটার চেঞ্জ করলে চলবে। আর 3 নম্বর সপ্তাহে আমাদের 1 বার ওয়াটার চেঞ্জ করলে চলবে। আর এভাবে আমাদের প্রতি উইকলি ওয়াটার চেঞ্জ করতে হবে, এবং ওয়াটার চেঞ্জটি হবে 30 থেকে 40%, অর্থাৎ নিচের ময়লাগুলো আমরা চাইলে সরিয়ে ফেলতে পারি বা নাও সরাতে পারি, কিন্তু ওয়াটার চেঞ্জ করলেই হবে। কারণ আমরা নাইট্রেটের মাত্রা কমিয়ে ট্যাঙ্কটিকে একটি সাইক্লিংয়ের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। এভাবে আমাদের 6 সপ্তাহ ওয়েট করতে হবে সম্পূর্ণ সাইক্লিংটি শেষ হওয়ার জন্য। আর আমাদের 6 সপ্তাহ পূর্ণ হয়ে যাওয়ার পর আমরা সম্পূর্ণ ট্যাঙ্কটিকে একটি 50% ওয়াটার চেঞ্জ দিব। পরবর্তীতে 2 দিন অপেক্ষা করব। তারপর 2 দিন অপেক্ষা শেষ হয়ে গেলে তারপরে আমরা মাছ সহজে ছাড়তে পারি। সেই ট্যাঙ্কটি সম্পূর্ণভাবে নিরাপদ হবে মাছ ছাড়ার জন্য। সেই ট্যাঙ্কের মধ্যে মাছ সহজে বাঁচতে পারবে, ইনশাল্লাহ কোনো ধরনের মাছদের প্রবলেম হবে না। তো এইভাবে আমরা খুব সহজেই আমাদের ট্যাঙ্ক সাইক্লিংয়ের প্রসেসটি সম্পূর্ণ করতে পারি খুব সহজে। শুধুমাত্র আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে, আর কোনো কিছু না। এবার আমরা একটি জিনিস নিয়ে ক্লিয়ার হওয়ার চেষ্টা করব, সেটি হলো ট্যাঙ্ক সাইক্লিংয়ের সময় আমরা যে প্রতিনিয়ত মাছদেরকে যেভাবে খাবার দিই সেভাবে যে আমরা ঘোস্ট ফিডিং করব, এর পরিবর্তে কি আমরা অন্য কিছু করতে পারবো? অবশ্যই আমরা করতে পারবো। আমরা যদি প্রতিনিয়ত মাছদেরকে যেভাবে খাবার দিই এভাবে যদি খাবার না দিতে চাই, তাহলে আমরা আরেকটি কাজ করতে পারি। সেটি হলো একটি চিংড়িকে আমরা একটি বাটির মধ্যে দিয়ে ট্যাঙ্কের একদম নিচে রেখে দিতে পারি। সেই চিংড়িটি আস্তে আস্তে পচবে এবং সেই পচার থেকে অ্যামোনিয়া সৃষ্টি হবে। এভাবে করে আমাদের ট্যাঙ্কটি সাইক্লিং শুরু হয়ে যাবে। আরেকটি কাজ আমরা চাইলে করতে পারি, যেটা কি না আমি পার্সোনালি ট্যাঙ্ক সাইক্লিংয়ের সময় করে থাকি, সেটি হলো 1 সপ্তাহের মধ্যে মাছ যেইটুকু খাবার খায় সেইটুকু খাবার আমি একবারের জন্য নিয়ে একটি থলে তৈরি করি। আর সেই থলে আমি প্রতি সপ্তাহে একটা একটা করে দিতে থাকি। আমার দেওয়ার প্রসেসটি এরকম হয়, যেরকম প্রথম দিন আমি ট্যাঙ্ক সাইক্লিং যখন শুরু করি প্রথম দিন আমি একটা দিয়ে দিই, পরে 2-3 দিন পর আরও একটি থলে দিই। তো এই থলেগুলো প্রথম কয়েকদিন ভাসতে থাকে, তারপর ফাঙ্গাস ধরে, পরবর্তীতে পচে অ্যামোনিয়া সৃষ্টি হয় এবং সম্পূর্ণ পানিকে দূষিত করে ফেলে এবং এত পরিমাণ ঘোলা করে ফেলে যে মানে পিছনে কি রয়েছে সেটাও দেখা যায় না, অর্থাৎ ব্যাকটেরিয়া ব্লুম ঘটে। তো এই প্রসেসটি একটু বিপজ্জনক। আপনি যদি 30 দিনের আগে এই প্রসেসের মধ্য দিয়ে যদি মাছ ছেড়ে দেন, তাহলে দেখবেন আপনার মাছদের প্রবলেম শুরু হয়ে যাবে। কিন্তু আমি বেশিরভাগ সময় 45 দিনের বেশি দিন ধরে ট্যাঙ্ক সাইক্লিং করি, তো এই জন্য এই প্রসেসটি আমার জন্য বেস্ট। তো আমি এভাবে করে এক একটি থলে দিতে থাকি, আর 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর এক একটি থলে উঠিয়ে ফেলি এবং উইকলি 30 থেকে 40% ওয়াটার চেঞ্জ করে দিই রেগুলার মেনটেন্যান্সের মতো। তো এভাবে করলে আমার ট্যাঙ্কটি সাইক্লিং হয়ে যায়। এবং কীভাবে আমি ট্যাঙ্ক সাইক্লিং করি তা নিয়ে অলরেডি ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন, তাহলে দেখবেন যে আমি কীভাবে করি। তো আপনারা চাইলে আপনাদের মতন করে ট্যাঙ্ক সাইক্লিং করতে পারেন। সেটি বিষয় না, মেইন কথা হলো আপনার প্রথমত জৈব উপাদানকে পচাতে হবে, নির্দিষ্ট সময় ধরে ট্যাঙ্কে সাইক্লিং করতে হবে, আর বাকি কাজ আপনার ফিল্টারের মিডিয়াতে থাকা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ারাই করে ফেলবে। তো এভাবে আপনারা আপনাদের মতো ট্যাঙ্ক সাইক্লিং করতে পারেন। তো আমি যেভাবে করি তা জানালাম, আর কীভাবে সহজভাবে আপনারা করতে পারেন তা একটু আগে আমরা জানলাম। তো এভাবে ট্যাঙ্ক সাইক্লিং আমরা সহজে করে ফেলতে পারি। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ছিল। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা নাইট্রোজেন সাইকেল কীভাবে করতে পারি, কীভাবে ট্যাঙ্ক সাইক্লিং সহজে করা যায় ইত্যাদি বিষয় সম্পর্কে জানার চেষ্টা করেছি। আমি জানি নাইট্রোজেন সাইকেল করা খুবই একটি বোরিং কাজ, কিন্তু এটি নতুন ট্যাঙ্ক সেট আপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি নাইট্রোজেন সাইকেল সম্পূর্ণ না করে মাছ ছেড়ে দিই, তাহলে সেই ট্যাঙ্কের মধ্যে কখনোই মাছ বাঁচবে না।
তো আমাদের অবশ্যই নাইট্রোজেন সাইকেল সম্পূর্ণ করতে হবে। 45 দিন যাব, আমরা যদি ধৈর্য ধারণ করে নাইট্রোজেন সাইকেল সম্পূর্ণ না করে মাছ ছেড়ে দিই, তাহলে আমাদের সেই ট্যাঙ্কের মধ্যে অবশ্যই মাছ টিকে থাকতে পারবে না। মাছরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে, পরবর্তীতে মাছরা মারাও যাবে, আর আমরা অবশ্যই তা চাই না। তো আমাদের অবশ্যই নাইট্রোজেন সাইকেল সম্পূর্ণ করেই মাছ ছাড়তে হবে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। কোন ধরনের অ্যাকুয়ারিয়াম রিলেটেড কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর অ্যাকুয়ারিয়াম ফর বিগিনার সিরিজের পরবর্তী ভিডিও হবে মাছদের জন্য কোন পানি ভালো, কিভাবে বুঝবো যে কোন পানি আমাদের অ্যাকুয়ারিয়ামের মাছদের জন্য ভালো হবে, আরও জানবো ওয়াটার কেমিস্ট্রি নিয়ে। তো অ্যাকুয়ারিয়াম ফর বিগিনার সিরিজের পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই খুবই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।